बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। आशा करी आपनारा सबाई भालो आछेन। आजकेर आयोजने आपनादेर सामने आमी निये एसेछि दारुण एकटी खाबार, पाटिसापटा पिठा। तो आमार भिडियोटी जदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई लाइक तो दिबेन, सबस्क्राइब करबेन, जेन परबर्ती भिडियो आपनादेर सामने पौंछाते पारि। तो चलुन देखे नेई आजकेर पाटिसापटा पिठा। प्रथमे एखाने आमी 2 कप परिमाण आतप चालेर गुड़ो नियेछी। तो आपनारा जे कोनो चालेर गुड़ो व्यवहार करते पारें। तो ये चालेर गुड़ोगुलो आमार फ्रिजे छिलो, सेई जन्य एखाने आमी एकटु चेले नेब। एरपर दिए दिच्छी 1/2 कप मयदा, एटाके आमी चेले नेब। एरपर दिए दिच्छी 1/2 कप सुजी। एरपर दिए दिच्छी 1/2 कप चीनी। एरपर दिए दिच्छी स्वाद मतो लवण। एखन एई शुकनो उपकरणगुलोके आमी खूब भालो करे मिशिए नेब। এখানে আমি নিয়েছি গাভীর দুধ, এবং এই দুধটা একটু একটু করে দেব আর নাড়াচাড়া করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো অবশ্যই দুধটা একেবারে দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা খুব একটা ভালো হবে না। দেখেন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা কেমন পাতলা করেছি তা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন সুজি, চিনি, ময়দা সব উপকরণ যেন ভালোভাবে সেট হয় সেজন্য 1.5 থেকে 2 ঘন্টার জন্য ঢেকে রাখব। এখানে আমি বড় সাইজের একটা নারিকেল কুড়ে নিয়েছি। এই কুড়ানো নারিকেলগুলো এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম আখের গুড়। এখন আমি এগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। তো আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। নারিকেল এবং গুড় থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটি আমি এখন শুকিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। অনবরত নেড়ে চেড়ে নারিকেলটাকে আমি পাক করে নিয়েছি। তো এখন আমি এটাকে ঠান্ডা করতে দেব। 1.5 থেকে 2 ঘন্টা পরে এটাটা আমার খুব সুন্দরভাবে সেট হয়েছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর আবারও নাড়াচাড়া করে নেব। এরপর প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নেব। ব্রাশ করার পর দিয়ে দিব 1 হাতা বেটার। বেটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো করে নেব। এই সময় গ্যাসটাকে অবশ্যই লোতে রাখতে হবে। এরপর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। এরপর পিঠার উপরটা যখন শুকিয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব নারিকেলের তৈরি করা পুরগুলো। তারপর পেঁচিয়ে চাপ দিয়ে একটি রোল তৈরি করে নেব। রোল তৈরি করা হয়ে গেলে উঠিয়ে নেব পাটিসাপটা পিঠা। খুব সহজেই তৈরি করতে পারেন পাটিসাপটা পিঠা। চলছে শীত, শীতের সময় পাটিসাপটা কিন্তু দারুণ খেতে। তো আজকে এ পর্যন্তই,
ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।